আজ আমরা নিমকি বানাবো। কাকে এই দিদা বানাচ্ছেন? বানাচ্ছে রুল ময়দা দিয়ে, ময়দাটা মাখছে। এই দেখুন বন্ধুরা, কালো জিরা দিল, কালো কালো জিরে, জিরা, সামান্য নুন আর একটু সামান্য ময়ান দিয়ে বেশ টাইট টাইট করে মাখতে হবে। দিদা নিমকিগুলো ফুলবে তো? নিমকিগুলো ফুলবে তো? ময়দাটা ভালো করে থাকতে হবে। এই রুল ময়দা দিয়ে বেলা হবে। এরপরে লই কাটবে দিদা, কেটে না তারপরে এবারে বিলবো। বেলবো, এবারে ছুরি করে কাটবো। অনেকগুলো লই হয়েছে বলে বিরিয়ানি করি না তো আমার? হ্যাঁ করেছিল তো। দেখো না কেটে দিলে কি করে করছিলাম জানি না, হ্যাঁ কি করে করছিলাম জানি না, জানো না দেখা দিল তো কালো জিরে দিয়েছিল এটাই জানি, নুন ময়ান দেন মনে হয় দিয়েছিল নুন ময়ান আর কালো জিরে আর রুল রুল ময়দা। আমি বিলে দেবো না, তুমি একবার দেখিয়ে দিবে, আমি বিলে দেবো। জল খাবারের সঙ্গে গরম গরম নিমকি। এরপর দিদা বেলবে নিমকিটা, স্লিপ কাটছে। দি নাও ছুরিটা দিয়ে কাটো, দেখুন বন্ধুরা কি করে নিমকি কাটতে হয়। হয়ে যাবে এখনই, তোমার চিন্তা নেই। তো কি সুন্দর নিমকি শেপে কাটা হয়ে গেছে আস্তে আস্তে। চলে যাচ্ছে
পিচল খাচ্ছে না, পিচল খাচ্ছে, তেল দিয়ে বিললে হয় না, আটা দিয়ে বিলতে, ময়দা দিয়ে বিলতে হয়। কড়াইটা তেল কড়াইয়ে তেল দিলাম, আর তেল লাগবে দেখি কতটা হাত ভরতে হচ্ছে না তো। গরম হতে কতক্ষণ লাগবে তেলটা? তেলটা তাতে নেই না, একটা দিয়ে দেখলে তো ফুলছে। বাহ, দারুণ খুলছে দেখো। দারুণ খুলছে তো, দেখুন বন্ধুরা গরম গরম নিমকি রেডি। দেখুন কত সুন্দর ফুলেছে নিমকিগুলো, আর খুবই ক্রাঞ্চি। এই দেখুন কত নিমকি হয়েছে আমাদের, বিকেলে চায়ের সঙ্গে নিমকি খেতে খুবই ভালো লাগে। নিমকিগুলো কি সুন্দর ফুলছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। দিদা তুমি একটু খাও, ফেলে দেবে নাকি এগুলো? কত সুন্দর হয়েছে তো, কি সুন্দর হয়েছে গো, কমপ্লিট। দেখুন আমাদের গরম গরম নিমকি কমপ্লিট। কেমন লাগছে খেয়ে, ভাল লাগছে বলো? হয়ে গেছে,
এরপর তুলে নেব কমপ্লিট। আর গরম গরম চায়ের সঙ্গে আমরা নিমকি খেয়ে নেব। এই ঠান্ডাটা নাও, ঠান্ডাটা ঠান্ডা দুটো খেয়ে বলো কেমন হয়েছে, ভালো লাগছে? গরম গরম নিমকি আর কি সুন্দর ক্রাঞ্চি ক্রেপসি চায়ের সঙ্গে খাবো। এই দেখুন বন্ধুরা, গরম গরম চায়ের সাথে নিমকি রেডি। দিদা এবার খাবে, দিদা খেয়ে নাও চা। নাও ভালো লাগছে, চা খাও চা। ভালো হয়েছে চাটা, লেবুটা বেশি হয়ে গেছে, একদমই টক টক লাগছে, লেবুটা বেশি হয়ে গেছে। কালো ঠান্ডা দেখা